তো কি চলছে ভাইলো, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে, দুর্গাপুজোতে ঠিকঠাক ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী হব না, কারণ আমার শরীর খারাপ ছিল। আম্মা বাইন পে আজো মামা ইনকি ইনকি আম্মা বাইন পে আজো না ভাই, শরীর খারাপ ছিল, প্লাস ভিডিও বানানোর মতন কোনো মানসিকতা ছিল না, তো তার কারণে ভিডিও বানাতে পারিনি। সালাই দুঃখ কায় খতম নি হতা বে, তার জন্য ছোট্ট করে একটা সরি হয়ে যাক। আই এম সরি বাবু। কালীপুজো সামনে রয়েছে, পাশাপাশি বললাম মায়ের পুজো রয়েছে, কালীপুজোর পরপরই হবে, তো আপাতত এখন কালীপুজো। বললাম মায়ের কাঠাম পুজো হয়েছে, পাশাপাশি গঙ্গারামপুরে বেশ কয়েকটি ক্লাব রয়েছে যেগুলোতে কালীপুজো হয়, খুব সাড়ম্বরেই আর কি, বড় করেই হয়। তো তার মধ্যে রয়েছে তরুণের আহ্বান, ভারতী স্পোর্টিং ক্লাব আর কালদিঘি পদাতিক ক্লাব। বলেন কি, তো আজকে আমি গিয়েছিলাম গঙ্গারামপুরের কালদিঘিতে পদাতিক ক্লাবে, কারণ তাদের আজকে খুঁটি পুজো ছিল। তো কি থিম, কত বাজেট, কি কি থাকছে পুজোতে, সবকিছু তোমাদের জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, তোমরা শুরু থেকে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট আর শেয়ার করে দিও। এটা এটা আইসুকর আইসুকর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এবারে গঙ্গারামপুরের কালদিঘি যে পদাতিক ক্লাব রয়েছে, 47তম বর্ষে পদার্পণ করলো। গতবারও 47 ছিল, এবারেও 47তম বর্ষ। আমার যেটা মনে হয় আর কি, যে 50 বছর পূর্তি উপলক্ষে প্রতিটা ক্লাবই আর কি বড় সড়ো ধরনের একটা প্রোগ্রাম করে আর কি, যেটাতে বাইরে থেকে শিল্পী আসে, নাচ গান হয় আর কি, অনেক কিছুই হয়। তো তেমনই গঙ্গারামপুরের তরুণের আহ্বান যে ক্লাব, গতবার তারা ফকিরা ব্যান্ড দিয়ে প্রোগ্রাম করেছে 50 বছর পূর্তি উপলক্ষে। তো তেমনই কালদিঘি পদাতিক ক্লাবেরও হয়তো এরকম বড় ধরনের একটা প্রোগ্রাম হয়তো আমরা এক দু বছরের মধ্যে দেখতে পারবো। বলো কি, তুমি সত্যি বলছো? তার কারণে হয়তো 47 বছর, গতবারও 47 ছিল, এবারে 47। তো যাই হোক, ক্লাব যেটা বলবে সেটাই। তো বিষয়টা এরকম না, কারণ আমরা খবর করি তো, গত বছরের স্কিপ থাকে, এবছরের স্কিপ থাকলো, সামনেবার যেটা হবে সেটারও লেখা থাকে, তো সেটা দেখে বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, এবারে 47তম বর্ষে কালদিঘি পদাতিক ক্লাবের কালী পুজো, পুজোর বাজেট 15 লক্ষ টাকা, আর থিমে যেটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক কোনো মন্দিরের আদলে আর কি, কাল্পনিক কোনো মন্দিরের আদলে থিম থাকছে। পাশাপাশি লাইটিং তো থাকছেই, লাইটিং নবদ্বীপের লাইটিং থাকছে। তো গঙ্গারামপুর থেকে কালদিঘির দূরত্ব বেশ ভালোই আর কি, 2-3 কিলোমিটার হয়তো হবে। তো অত দূরে গিয়ে ঠাকুর দেখা, মানে ভিড় কিন্তু বেশ ভালোই হয় আর কি, আমরা প্রতিবারই যাই ঠাকুর দেখতে। আর জেলার মধ্যে বেশ ভালো একটা মানে পুজো করে থাকে কালদিঘি পদাতিক ক্লাব। তো এবারেও তারা পুজোর সূচনা করলো 47তম বর্ষে, 15 লক্ষ টাকা বাজেট। তো সকালবেলা গিয়েছিলাম, অনেকেই ছিল, আমি ছিলাম,
বাবাই ছিল, নারান্দা ছিল, অমলদা ছিল, পীযূষদা ছিল, রাজুদা ছিল, আরও অনেকে ছিল। তো এই হলো কাল দিঘি পদাতিক ক্লাবের থিম, কাল্পনিক মন্দিরের আদলে। কাল্পনিক মন্দিরের আদলে থিম থাকছে, পাশাপাশি লাইটিং থাকছে। তো যেহেতু এখনও পুজো বেশ কয়েকটা দিন রয়েছে আর কি, আর কালী পুজোর প্যান্ডেল প্রতিমা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না, তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাল দিঘি পদাতিক ক্লাবের যে প্যান্ডেল প্রতিমায় রয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে নজর রাখতে হবে, কারণ আমি সত্যিই খুব দুঃখিত, ঠিক মতন আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ, এখন আমার মাথা ঘুরছে। তো যাই হোক, এরকম বলে তো হবে না, চ্যানেলটাকে তো চালাতে হবে। আর একটা ভালো খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে $10 হয়ে গেছে, $10, অনেক প্রচুর টাকা হয়ে গেছে, তাতে আমার বাল ছিঁড়া গেল। তো এখন আমাকে গুগল অ্যাডসেন্সের যে পিন হয় সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে, তো সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে আর কি। তো চেষ্টা করছি বন্ধুরা ভিডিও দেওয়ার আর কি, হচ্ছে না তারপরে চেষ্টা করছি, তোমরা একটু সাপোর্ট করো। কি বলবো, মানে ভিডিও আপলোড করার পরে ভিউ যখন হয় না, না তখন একটা মানে ভিডিও করতে আর ইচ্ছে করে না আর কি, তো তার কারণেই প্রবলেম। তো যাই হোক, সেটা বড় কথা নয়, জন্ম যখন দিয়েছি কর্ম তো করতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকে গিয়েছিলাম কাল দিঘি পদাতিক ক্লাবে, পদাতিক ক্লাবে কালী পুজোর সূচনা হলো 47তম বর্ষে, বাজেট রয়েছে 15 লক্ষ টাকা। তো ক্লাব সম্পাদক আনন্দ দাস দাদা কি বললো সেটা একটু তোমরা দাদার মুখ থেকে শোনো, তাহলে হয়তো বুঝতে পারবে আর কি। আর পরে তো আবার ভিডিও আসবে, তোমরা নজর রাখো। তো চলো আনন্দদার বক্তব্য শুনে আমরা ভিডিওটা শেষ করি আর কি। ঠিক আছে, ঠিক আছে। প্রথমে সবাইকে শুভ বিজয়া এবং আগামী দীপাবলির আগাম শুভেচ্ছা। এবার আমাদের 47তম বৎসর পুজো, এবার আমাদের প্যান্ডেলে থাকছে একটা কাল্পনিক মন্দির, কিন্তু সেটা হুগলা পাতা দিয়ে তৈরি হবে টোটাল মন্দিরটাই। আলোকসজ্জায় আমাদের নবদ্বীপের আলোকসজ্জা থাকছে এবং নবদ্বীপের প্রতিমা থাকছে আমাদের। আজকে কি অনুষ্ঠান ছিল? আজকে আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা হলো। প্রত্যেক বছরই দেখি প্রচুর অগণিত দর্শকরা এখানে আসেন পুজো উপভোগ করতে, আপনারা এবার যে আয়োজন করেছেন কি মনে হচ্ছে দর্শকরা এবার কতটা আকর্ষিত? অবশ্যই, আপনাদের মাধ্যমে আমাদের গোটা জেলাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা পদাতিক ক্লাবের পক্ষ থেকে আমাদের এই পূজা দেখার জন্য। তো বাজেট কত রয়েছে এবারে পুজোর? এবার আমাদের 15 লক্ষ টাকা বাজেট। কততম পুজো আপনাদের? 47তম পুজো। আর এরপরে ভিডিও আসবে হচ্ছে বললাম এর কাঠাম পুজো, আর নইলে তরুণের আহ্বান ক্লাবের খুঁটি পুজো। তরুণের আহ্বান ক্লাবের খুঁটি পুজো অলরেডি হয়ে গেছে, আমি সেদিন যেতে পারিনি কারণ আমি ছিলাম বালুরঘাটে, একটা রাইস সেরেমনির কাজ ছিল ফটোগ্রাফির, তো সেখানে ছিলাম তার কারণে যেতে পারিনি। তো যাই হোক, ভিডিও সব কিছু রয়েছে আমার কাছে, আমি ডিটেলসে ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেই ভিডিওটাও দেখো। আর আজকের যে ভিডিওটা সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।